গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চারপাশটা শুধু দেখো, অন্ধকার হয়ে রয়েছে পুরো। এখনো আজকে যেন কেউই ওঠেনি, বাজে এখন 5:30। আমি রীতিমতো লাইট জ্বেলে নিয়ে তারপরে ভিডিও বানাচ্ছি আর কি। তো চলো এবার রান্না বান্নায় মন দেওয়া যাক। কিন্তু এখনও অনেক লোক হাঁটাহাঁটি করছে, গাড়ি ঘোড়া তো সারা রাতই চলতে থাকে, সেটা বাদই দাও। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ চারদিকটা পুরো শুনশান, সবাই ঘুমাচ্ছে, একমাত্র আমি উঠেছি। পুরো ফ্ল্যাটে বোধহয় এখন আমিই জেগে আছি। তো এই আর কি, রোজ তাই হয় আর কি। এই দেখো, দেখাচ্ছি, এই যে এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছো, একটু লাইট ধরছে, ও উঠে গেছে। ও আমারও আগে ওঠে, মানে জানি না, সেই বাচ্চাটা খাওয়াচ্ছিল মনে আছে, দেখিয়েছিলাম ওটা, মানে ওই ঘরটা আর কি। তো যাই হোক, চলো এবার রান্নাটা করি, নাহলে উঠেও কোনো লাভ হবে না, দেরি হয়ে যাবে আমার। সকালবেলাটা ইচ্ছে থাকলেও প্রকৃতি দেখা আমার পক্ষে সম্ভব নয়। ডাল ভাত নেমে গেছে, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটাও হয়ে গেছে প্রায়। একটু ঝোলটা টানিয়ে দিয়ে নামিয়ে দেবো, কারণ ডাল আছে তো, ওই যে ওখানে নিয়ে গিয়ে রেডিও করেছি আমি ডাল আর ভাত। এখন বাজে 7:13, আমার সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি আমার ঘরঠর মোছাও না হয়ে গেছে। তো ওই জন্য পাখাটাও চলছে আর কি, আর না হলে পাখা এখানে লাগছে না। তোমাদের দেখে দিই কি কি দিয়েছি আজকে। কালকের একটু কচুর শাক ছিল, ওটা গরম করে দিয়েছি। ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছ, এটাই আছে লেবু, আর এটাই স্যালাড, আর এটাই আছে কালকের হাড়া চানা সকালের জন্য টিফিনে। এবার এগুলোকে আটকে দিয়ে ওকে রেডি করে দিয়ে, আর এদিকে আছে ওর ছাতুর শরবত আর চা। আজকে কি যে কষ্ট হলো, কি আর বলবো, মানে প্রচন্ড কষ্ট হয়েছে। এরকম কষ্ট আমার কোনো দিনও হয় না। একেতেই মাছ রান্না করছি, ও অলরেডি তখন উঠে গেছে, মাছ বানাচ্ছি, তখন এসেছে ময়লার গাড়ি, 6:45 সময় আজকে চলে এসেছে। তো আজকে আমার ডাস্টবিনটা ফেলতেই হতো, তো ওই জন্য গেলাম আবার নিচে, নিচে গিয়ে ফেলে দিয়ে এসে মাছের ওই মশলা কষাতে দিয়েই গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছে। আমি লাস্ট ফেলেছি, আমি ফেলতে ফেলতেই গাড়ি বেরোচ্ছিল অলরেডি, আমি গেটের সামনে থেকেই ফেলে দিয়ে আসলাম। মানে আজকে ঝাঁটা হয়ে গেল পুরো আমার সাথে। আর আমি ভাবলাম যে বেকার ঘরটা মোছা না, রেখে দিই, ঘর ঝাঁট দিয়ে আমি বিশ্রাম করতে বসে যাই। আজকে আর বিশ্রাম করিনি, ঘরটা মুছে নিয়েছি, কারণ আজকে কিছু কাজ রয়েছে, ওগুলোকে করতে হবে। ধরো রাতে রান্নাটা করতে হবে, তারপর বিকেলটাতে তো টাইমই পাবো না, কারণ বিকেলে আজকে টিমার যেতে হবে, মাসরা বাড়ি ঘুরতে যাবো আজকে। কারণ না, মাসের প্রথম শনি রোববারটা খুব ভিড় পড়ে যায়। আর আমি তোমাদেরকে কি আর বলেছি, বলিনি বোধ হয়, আমি লোকনাথ পুজোটা 3 তারিখ দিচ্ছি, মানে সোমবার। তার জন্য শনিবার রোববার তো আমাকে যেতেই হবে ডিমার্টে। আমার মশলাপাতি রয়েছে, মাসরা বাড়িতে আমার লাগতো না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিন্তু নতুন প্যাকেট থেকে যেহেতু ঠাকুরকে দেবো, ওই জন্য প্যাকেটগুলো তো আনতেই হবে। তো সে কারণে যেতে হবে একবার ডিমার্টে। আর চাল ঠালও আনতে হবে, চাল, আটা, ময়দা এসব আর কি, সুজি এসব আনার আছে একটু। তো কিছু কাজ রয়েছে আজকে, সেগুলো করবো ঠিক করেছে। আর তার থেকে বড় কথা কি বলতো, ওখানটাতে ওর বডি স্প্রে, মানে ওই কি বলে ওটাকে, র্যাকটা যেটা রয়েছে আমার বিছানার পাশে, ওর বডি স্প্রে, চিরুনি, রোজ সকালে ক্রিম এসব নিতে নিতে না ওই জায়গাটা হয়ে যায় ডাম্প। তো ওইটাকে আজকে বাইরে এনে পরিষ্কার করবো, কারণ ঘর মুছে ফেলেছে, ওখানটাকে আর ধুলো ধুলো করা যাবে না, একটু তো ধুলো পরেই ওই কোনাটায় থাকে বলে, রোজ তো আর ওটা ডাস্টিং করা যায় না, ওই আর কি। তো ওটাকে আজকে করতে হবে, কিছু কাজ রয়েছে আজকে। নিচে চলে এসেছি ওকে ছাড়তে, তো দেখি ওপরে যাব, ওপরে গিয়ে কিছু তো কাজ রয়েছে, আপাতত একটু বসবো, তারপর কাজ। আজকে নীলকণ্ঠ গাছের জন্য ডাল জোগাড় করে ফেলেছি, প্ল্যানে একটু আমাদের চেঞ্জ হচ্ছে। আজকে বিকেলে যে ডিমান্ডটা যাওয়ার কথা ছিল সেটা আমরা যাব না, আমাদের একটু এখন অন্য জায়গায় কাজ পড়ে গেছে, তো সেখানে যাব, কালকে সকালে আমরা ডিমান্ডে যাব। তো এসব প্ল্যান প্রোগ্রাম সেট করে রেখেছি, আর লাকড়িটা আমি ভালোই পেয়ে গেছি, এটা নীলকণ্ঠ গাছের জন্য। ওকে নিচে ছেড়ে দিয়েও দিয়েছি, অনেকক্ষণ 7:30 প্রায়, আর তারপর এখন বাজে 9:04, আর এতক্ষণ আমি বসেছিলাম না, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর কালকের জন্য কিছু রান্নার কাজবাজ এগিয়ে রেখে দিলাম। কেন বলছি আমি, কাল তো একটা সময় পাবো না, কারণ ডিমার্ট যেতে হবে, আর কালকে যেহেতু 1 তারিখ থাকবে, তার জন্য ডিমার্টে প্রচণ্ড ভিড় হবে, আর তার মধ্যে শনিবার প্রচণ্ড ভিড় হবে, জানার কথা, মারামারি করবে কালকে সবাই, কিন্তু কালকে আমাকে যেতেই হবে, কিছু করার নেই এই আর কি। আর তারপরেও একটু চাদর ফাদর বিছানার এগুলো কাচতে হবে, আর আর হচ্ছে আর আরও একটা
ব্যাপার হয়ে গেছে, আমার গ্যাসটা প্রায় শেষের দিকে হয়েও এসেছে, টাইম টাইম পারই হয়ে গেছে বলতে পারো। এবার ইন্ডাকশনটা ইউজ করা হয়েছিল একটু আটটু ভাত করার জন্য, তো ওই জন্য একটু চলছিল তাও গ্যাসটা। তো এবার গ্যাসটাও প্রায় শেষের দিকে যেহেতু, ওই জন্য কালকে গ্যাসটা বুক করে দেওয়া হয়েছে। লাল আলো বেরোচ্ছে, গ্যাসের গন্ধ হচ্ছে, তো বুঝে গেছি গ্যাস এবার শেষ। যেহেতু আমার সিঙ্গেল সিলিন্ডার নেওয়া, তাই জন্য একটু প্রবলেম তো হয় অবশ্যই। তো ওই জন্য ও গ্যাসটা, আর 3 তারিখ যেহেতু আমি পুজো দেব, তো এত বড় রিস্ক আমি নিতে পারবো না এখন। আমাদের এমনি ঘরোয়া রান্না হলে ইন্ডাকশনে হয়ে যায়, কিন্তু পুজোর দিনের জন্য রিস্ক তো আমি নিতে পারবো না কোনো মতেই। তো ওই জন্যে কালকেও বুক করে দিয়েছে, আজকে গ্যাসটা শেষ হয়ে যাবে। টিম 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 করে জ্বলছে ও কোনো মতে, তো ওই জন্যে আমি যতটা পাচ্ছি কাজ এগিয়ে রেখে দিচ্ছি। কালকেরটা করে রাখবো আর রাতেরটাও করে রেখে দেবো। কালকেরটা করে রাখবো বলতে কিছুটা কাজ এগিয়ে রেখে দেবো, ধরো মাছ ভেজে রাখা এই ধরনের কিছু। বেরোলাম এবার মাংসটা আনতে, আর বাকি যা কাজ ছিল সমস্তটা হয়ে গেছে। এসে মাংসটা ধুয়ে জাস্ট রাতের রান্নাটা করলেই আমার কাজ হয়ে যায়। রান্নাটা করতে করতে ওই বেডের পাশে র‍্যাকটা গুছিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে, তারপর স্নান করব। তো চলো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আসি। গ্যাস ধরিয়ে দিয়েছে, দেখেছো গ্যাসের থেকে লাল লাল মাঝে মধ্যে আগুন ধরছে আর কেমন টিম টিম করছে ও। এটা নাকি ফুল আছে তার, যাই হোক। তো আজকে ওই জন্য সকাল থেকে না রান্না করতে খুব বিরক্ত লাগছিল। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মাংসটাও নিয়ে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা সব রেডি। পুদিনা পাতা একটাই জানো চেয়ে নিয়েছি, যার থেকে আমি সবসময় ধনে পাতা আনি। তার কাছে গেছিলাম কিনতে, তো আমি বললাম অল্প দেওয়া যাবে না, তো আমাকে উনি বললো তাহলে তোমার যেটুকু লাগবে নিয়ে নাও। উনি আমাকে বিনা পয়সাতেই দিয়ে দিল, তো বিনা পয়সা দিলে তো আর বেশি করে নিয়ে আসা যায় না, আমি এইটুকুই এনেছি তাই জন্য। তো হয়ে গেছে কাজ বাজ মোটামুটি, চলো রান্নাটা করে নি। তেয়ারি বানিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম জিরা রাইস দিয়ে। দেখো জিরা রাইস, আজকেও এখানের বিরিয়ানিটা না লোকাল বিরিয়ানিটা জিরা রাইস দিয়েই হয়, আমি তো লোকাল বিরিয়ানি বানাচ্ছি আজকে। তো জিরা রাইস, এই দেখো বাংলায় গোবিন্দভোগ চাল লেখা আছে, ইন্ডিয়া গেটের চালটা জিরা রাইস। তো চলো এটা তো করবো। এখন পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে সেদিন বলেছিলাম প্যাকেটটা থাকলে আমি দেখাবো, তো আজকে বার করলাম দেখিয়েও দিলাম। রাফলি একদম কেটে নিয়েছি পেঁয়াজটাকে, খুব ভালো কাটিনি। আমি কোনো নেট দেখে করছি না, এটা আমার খেয়ে এখানে যা যা মনে হচ্ছে দেয় আমি তাই তাই সেভাবে করার চেষ্টা করছি শুধুমাত্র। তো ভুলও হতে পারে, যারা এখানে লোকাল বিরিয়ানি খাও মানে ব্যাঙ্গালোরে থাকো, বাঙালি আমার ব্লগ দেখো, তারা ভালো বলতে পারবে দেখে যে দেখতে আদৌ ওরকম হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর এই যে যে পুদিনা পাতাগুলো এনেছিলাম ওগুলো হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, ধনে পাতাটা চপ করে দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি দই, ব্যাস। আর তো পেঁয়াজ, আদা, রসুন এই দিয়ে মাংসটাকে কষাচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুনটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে নিয়েছি, আর দেওয়ার পরে দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়েছি হচ্ছে শাহি গরম মশলা, এই শাহি গরম মশলা বলছি, শাহি বিরিয়ানি মশলা, এই যে এটা এভারেস্টেড, আর এই যে দইটাকে এরকম ফেটিয়ে তারপরে দিয়েছি। তো চলো করতে থাকি। আর আমার কথা শুনে অনন্যা বলেছে, আমি চিনি না ওকে, মাঝে মধ্যে কমেন্ট করে, তো ও এখানেই থাকে ব্যাঙ্গালোরে আর কি, তো ও বলছে যে আমাদের মতো নাকি ও এখানকার লোকাল বিরিয়ানি ভালোবেসেছে। আমি না আগে ভালোবাসতাম না, আগে কলকাতার বিরিয়ানি খুঁজতাম, কিন্তু কলকাতার বিরিয়ানি যতই হোক না কেন এখানে কিন্তু কলকাতার বিরিয়ানির স্বাদ সেভাবে পাওয়া যায় না, আর কোয়ান্টিটিও কম দেয়, প্রচুর দাম নেয়, তাই গায়েও লাগতো একটু। আর কলকাতার বিরিয়ানি তো আমরা ঘরে বানাতেই পারি, তো এই বিরিয়ানিটা মাঝে সাঝে এরকম কিনে খেতাম আমরা, 100 টাকা করে নেয় এখানে, তো যথেষ্ট, ওই জন্যে নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম, খেতে খেতে এটাকেই ভালোবেসে ফেলেছি। এখন কলকাতার বিরিয়ানির কথা মনেও পড়ে না, বিশ্বাস করো। ও হ্যাঁ, আলু, ডিম, চিকেন বা মাটন দিয়ে কলকাতার বিরিয়ানি, সেটা তো অবশ্যই, সেটা মনে প্রাণে আমাদের সব জায়গায় রয়েছে, কিন্তু মানে এটা খেতে খেতে এখন যেহেতু পাবো না আমরা কলকাতার বিরিয়ানি, তাই জন্য ঠিক আছে এটাকে ভালোবেসে ফেলেছি। তো আমাদের মতো পাগল দেখলাম আরও আছো। তেলটার কি অসাধারণ একটা কালার এসেছে, দেখো তেলটাও ছেড়ে গেছে কষাতে কষাতে, বুঝতেই পারছো। আর এদিকে আমি মাপ মতো পুরো জলটা গরম বসিয়ে দিয়েছি, আর চালটাকে তো ধুয়ে ঝরিয়ে দিয়েছি জল, এবার চালটাকে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপর পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো। হতে পারে এখানে ভাতটা হয়তো আগে করে নেয়, এটা আমি ভালো বলতে পারবো না, তবে আমার মনে হলো এটার মধ্যে ভাতটা দিলেই বোধ হয় অ্যাকুরেট ওই টেস্টটা আসবে আর কি। আর আমার আজকে রান্নাঘরের অবস্থা দেখো, দেয়ালে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর আমাকে আজকে স্নানে যেতে হবে,
আজকে রান্নাও করছি আমি, আর কিন্তু অনেক টাইম লাগছে জানো তো, দেখো না জ্বলার মতো করে জ্বলছে, এদিকে ধিকি ধিকি জ্বলছে, শেষ হচ্ছে না। আচ্ছা আমার এবার ঢাকা চাপা দিয়ে দেবো, কালারটা কেমন আসতে যায় না কারণ আজকেও মেঘলা করে রয়েছে, তো ওয়েদারটা খুব একটা ভালো কালার হয়তো দেখানো যাচ্ছে না এই আর কি। তো চলো এটা হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই। এবার ওটা বসিয়ে দিয়ে এসে আমি একটু বসলাম, আমার না এখন পা ব্যথা করছে বিশ্বাস করো, মানে সেই সকাল 5:30 থেকে আমি রান্নাঘরে তো করছি তো করছি, এখন মানে ওকে ছেড়ে এসে একটু বসেছিলাম ঠিক কথাই, তারপরে আবার চিকেন টিকেন আনতে গেলাম। আজকে সত্যি ডেটা যেন খুব বেশি ব্যস্ততায় কেটে যাচ্ছে আর কি, এখনো র্যাকটা গোছাতে পারিনি, র্যাকটাও তো গোছাবো ভালো কথা, ওটা ফুটতে থাকুক তাহলে ততক্ষণ আমি র্যাকটা গুছিয়ে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না ওটাই, বেশি কিছু নেই, জাস্ট ঝেড়ে পুছা বা জায়গা জিনিস জায়গায় রেখে দেবো, যদিও জায়গা জিনিস জায়গায় বেশি দিন থাকবে না, নিচ থেকে বডি স্প্রে নিয়ে ওপরে চলে যায়, এসব চলতেই থাকে। তো যাই হোক, আর তোমরা যারা কলকাতায় বিরিয়ানি তো খাচ্ছো ওটার তো কোনো তুলনা নেই আমাদের কাছে, সেটা বাদই দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে তেহারি অনেকেই খাও, অনেকে ভালোও খাও, তেহারি স্টাইলের মতনই মশলা এদিক ওদিক কিছুটা আছে, এটা একটু স্পাইসি, তেহারিটা এতটা স্পাইসি হয় না আর কি। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগবে, মানে এখানকার লোকাল বিরিয়ানির মতো যদি সত্যিই আমি করতে পারি এভাবেই, আশা করি খারাপ লাগবে না, এরকমভাবেই ওরা করে, ভালো লাগবে খেতে, তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর যারা এখানে ব্যাঙ্গালোরে থাকো, যারা খেয়েছো তারা তো জানোই কেমন খেতে না খেতে, তাদের জন্য আর রিকোয়েস্ট করার কিছু নেই, তবে ট্রাস্ট মি ভালো লাগবে খেতে। গোছানো আমার হয়ে গেছে, এবার রেখে আসবো ঘরে, তো চলো তারপরে যাব স্নানে, আমার ওদিকে না হয়ে গেছে, চলো তোমাদেরকে এক ঝলকে এখন একবার দেখিয়েই নয় দি, একদম ঝরঝরেই হয়েছে দেখে বুঝতেই পারছো, কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে দিয়েছিলাম, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়েছি অবশ্যই, ভুলো না কিন্তু এটা আবার দিতে আমি বলিনি বলে, তখন আমি যদিও এডিটের সময় লিখে দেবো ওখানে, যাই হোক না কেন। তো মোটামুটি আমার তেল ঠেল পরিষ্কার করা হয়ে গেছে, চলে বা স্নানে যাই, কটা বাজলো 11:10, আমরা দুই মদন এখন যাচ্ছি, মদন আর মদনি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো কোনো একদিন, এত এক্সাইটেড হয়ে যে মানুষ এই কাজ করতে যায় আমাদের জানা ছিল না, পরে তোমাদেরকে সবটা বলবো সবটা, তোমরা তো সবটাতেই আছো, শুধুমাত্র সাসপেন্স কোনো ক্রিয়েট করতে চাই না, কিন্তু এখন বলতে চাইছি না, পরে বলবো যখন সবটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি বেরোই, আর কালকের মতো আজও একটা রিলস ছেড়েছি, যদি কেউ মিস করে যাও তাহলে প্লিজ চেক করে নিও। হয়ে গেছে, কেমন ঝরঝরে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ, হয়ে গেছে কি গরম করে নিয়ে আসলাম, এটা ওর এটা আমার, তো চলো খেয়ে দেখি কি বলে। সত্যি ভালো হয়েছে, খালি ঘিটা দিতে হতো না পুরো দোকানের মতো, 100 টাকা বিরিয়ানি জিন্দাবাদ। আমি একটু ভালো হওয়ার জন্য একটু ঘি দিয়েছি, হ্যাঁ নামানো রাখতে, না দোকানে ঘি দেয় না, তো যাই হোক বাকি পুরো টেস্ট একদম দোকানে। আমার চোখ দেখে কতটা বুঝতে পারছো আমি না, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, চুলঠুলো অবস্থা দেখো, তো একদিকে খাবো আর একদিকে মনে হচ্ছে আমি শুতে চলে যাবো, তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে।